সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে তাদেরকে এই প্রশ্নের উত্তরটা দেন, যিনি ভবানীপুর উপনির্বাচনের সময় বলছিলেন আমি হিন্দু বাড়ির মেয়ে বলে আমাকে বিদেশে যাওয়ার অনুমতি দিল না প্রধানমন্ত্রী ভারত সরকার। সে হিন্দু বাড়ির মেয়ে ঘুমাচ্ছে কেন? অষ্টমী থেকে যা চলছে, আমি নিজে মাননীয় প্রধানমন্ত্রীকে লিখেছি যেহেতু এটা প্রতিবেশী রাষ্ট্রের বিষয়, আমরা দায়িত্বশীল জনপ্রতিনিধি, আমাদের সব বিষয়টা সিস্টেমের মধ্যে এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে এবং যে আমাদের পররাষ্ট্র নীতি আছে তার মধ্যে দাঁড়িয়ে বলা উচিত। সে কারণে বলেছিলাম প্রধানমন্ত্রী মহোদয়কে যে আপনি হস্তক্ষেপ করুন, আমাদের সবার আত্মীয় স্বজন ওখানে আছে, তারা ফোন করছেন। আমি নিজে ইসকনের একজন ভক্ত, আমি ইসকনের সমস্ত অনুষ্ঠান জন্মাষ্টমী থেকে শুরু করে দোল পূর্ণিমা থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং মেছেদা ইসকন মন্দির হলদিয়ার নামভক্তের সঙ্গে সরাসরি যুক্ত। আপনি জানেন ভক্তিদারু মহারাজের আমি বিশেষ গুণগ্রাহী, তার আশীর্বাদ প্রাপ্ত। তা আমি এই ঘটনাকে নিন্দা করার কোনো ভাষা নেই এবং এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল মুখে বাংলা বললেই বাঙালি হওয়া যায় না, হৃদয়ে মরুপ্রদেশের হিংস্রতা এখনো কাজ করছে। আর আমি পশ্চিমবাংলার বাংলার মেয়ে, যিনি চণ্ডীপাঠ করছিলেন নন্দীগ্রামে এসে ভুলভাল চণ্ডীপাঠ, তাকে তিনি সাইলেন্ট কেন? জোরালো প্রতিবাদ ওনারও তো করা উচিত। বাংলা ভাষায় কথা বলা লোকজনই তো আজকে উৎসব করতে গিয়ে, এটা বাঙালির নাকি শ্রেষ্ঠ উৎসব বলা হয়, সে বাঙালিরা যেভাবে আক্রান্ত হচ্ছে, মায়ের মূর্তি যেভাবে তার সমস্ত পবিত্রতা নষ্ট করা হচ্ছে এবং সেখান থেকে ইসকনও ছাড় পায়নি, এর প্রতিবাদের এবং নিন্দার কোনো ভাষা নেই। দক্ষিণ চব্বিশ পরগনায় অশোকনগরে প্রচুর ট্রেন পরিষ্কার করতে গিয়ে প্রচুর পরিমাণে ভোটার কার্ড এবং আইডি কার্ড পাওয়া গেছে, আধার কার্ড, কি বলবেন? এই জন্যই তো ভারত সরকার স্বরাষ্ট্র মন্ত্রক বিএসএফ কে 50 কিলোমিটার এরিয়া বাড়িয়ে দিয়েছে। উত্তর চব্বিশ পরগনা নদিয়া মালদা মুর্শিদাবাদ থেকে কোচবিহার পর্যন্ত এই অবৈধ লোকদেরকে ঢোকানো হয়, তাদের আধার কার্ড তৈরি করে দেওয়া হয়, রেশন কার্ড, এপিক কার্ড সব বানিয়ে দেওয়া হয়, তারা ভোট দেয়। আর সেই ভোটে আগে সিপিএম জিতত, এখন তৃণমূল জিত। ওই জন্য বিএসএফ কে এরিয়া বাড়িয়ে দিয়েছে ভারত সরকার, আর বিএসএফ এর হাতে পুরো ক্ষমতা তুলে দিয়েছে। আশা করি এবারে এই বেআইনি অনুপ্রবেশকারী এবং বেআইনি আধার কার্ডের ব্যবসা, রাজনৈতিক ব্যবসা যারা খুলেছেন তারা সঠিক শিক্ষা।